গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো, আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। মাছ নিয়েছি, পমফ্লেট মাছ আর চাল কুমড়ো শাক। তো চলো, মাছটা কেটে নিয়ে যাচ্ছি কলে। আর দেখো, মাছগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার মাছ ধোয়া কমপ্লিট, আর একটু ভালো করে ধুয়ে নিই। তো তারপরে কুমড়ো শাকটা কাটবো। তো চলো। তো আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে, আর এখন চাল কুমড়ো শাকটাকে কাটবো আগে। তো কেটে নিয়ে গুছিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর মাছটা তো ধুয়ে নিয়ে আসলাম, তো এবার চাল কুমড়ো শাকটাও কেটে ধুয়ে নিয়ে আসছি। তো দেখতে থাকো। Thank you.
বৃষ্টি আসছে, দেখো বাইরে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর জলের ছাপ আসছে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো তোমরা? আর আমাদের পুকুরটা দেখো না, পুরো ভিজে যাচ্ছে, কত প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, কারণ কলপারে দেখো পুরো জল ভর্তি হয়ে গেছে, এত জলের স্রোত। ছিল তো তার সাথে একটু গল্প করছিলাম, তারপরে ছেলে এখনও ওঠেনি, একটু পরে তুলবো ছেলেকে, তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। ভেবেছিলাম যে দুপুরে তোমাদের সাথে একটু গল্প করবো, কিন্তু আর ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম, আর কথা হয়নি। তো দেখলে আমি সারাদিন কী কী করলাম আজকে, আজকে তো তেমন কোনো মানে আজ সারাদিন আর কোনো তেমন ভিডিও দিতে পারিনি, তো দেখা যাক তোমাদেরকে আর কি ভিডিও দিতে পারি। তো ফ্রেন্ডস চলো, আর কোনো ভিডিও আজকে সারাদিন দিতে পারিনি, আর ভিডিওটা আজকে দেখো তোমাদের কেমন লাগে জানাই, আমাকে জানিও, তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর লাইক করো, কমেন্ট করো। তো চলো, আজকে তো আর তেমন কিছু ব্লগে দিতে পারলাম না, তো আজকে সারাদিন আমি তেমন আর কোনো ভিডিও করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আজকে অ্যাকচুয়ালি দুপুরবেলায় ভেবেছিলাম আমি একটু অন্যরকম অন্য কিছু ভিডিও শ্যুট করব, বাট আমার ছেলে আর শাশুড়ি মা আজকে এমন একটা ঘটনা ঘটিয়েছে যে হচ্ছে ছেলে একটা লাঠি নিয়ে খেলা করছিল, আর সেটা ওর ঠাম্মি হাতে থেকে কেড়ে নিতে গিয়ে, মানে ওর ঠাম্মি হয়তো একটুখানি ওর গায়ে ছুঁয়েছে লাঠিটা, তো ও রেগে গিয়ে ও লাঠিটা দিয়ে হচ্ছে ওর ঠাম্মিকে মেরে দেয়, তো ঠাম্মির মাথার ওখানে মেরেছে কপালে, তো অনেকটা কেটেও গেছে। তো সেই সব নিয়ে ভীষণ মানে কী বলবো, সারাদিন সারা দুপুর আজকে এই সব নিয়েই ছিলাম আমি, তো আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে স্নান টান করে হচ্ছে পুজো টুজো দিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে এসে আর সময় পাইনি, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাইরে প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো সব ভেতরে এনে মেলছিলাম, বারান্দাতে মেলে দিলাম। তো বুঝতেই পারছো আজকে সারাদিন মানে এমন একটা ঘটনা ঘটে গেল। তো তারপরে আমার হাজবেন্ডও বাড়িতে ছিল না, তো হচ্ছে এই সব নিয়ে আর কোনো সেইভাবে ভিডিও করা হয়নি। তো চলো দেখতে থাকো, আর হচ্ছে প্লিজ আমার চ্যানেলটা যাদের ভালো লাগবে
একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থেকো, তোমরা তো আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না, তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর সারাদিন তো অনেক অনেক কাজ বাজ থাকে, বুঝতেই পারছো। আর আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে কি বলবো, মুষলধারায় বৃষ্টি। তোমরা তো দেখলে, মানে কলপাড়ে এত স্রোতে বৃষ্টির জল যাচ্ছে, মানে এত বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো তোমরা। তো আমি নিচে গিয়েছিলাম, এসে দেখি ওপরে জানলা একটা সাইড খোলা ছিল, তো দেখি জলে প্রচণ্ড ভিজে গেছে। তো চলো, আজকে আর তেমন কোনো আপডেট নেই, তোমাদেরকেও তো সারাদিনের আপডেট দিয়েই দিলাম। তো চলো, আর প্লিজ আমার চ্যানেলটা যাদের তোমাদের ভালো লাগবে একটু করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, সবাই ভীষণ ভালো থেকো, তো আমার সাথে থেকো, বাই।